একটি সরকারি ভবন, তার ভেতরে রাত 9টার সময় যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, পুলিশ এসেছে, পুলিশ তাদেরকে উঠে যেতে বলছে, একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে, তারা সেখানে স্লোগানিং করছেন, সরকারি এই দপ্তরের মধ্যে বসে, এই ভবনে বসে তারা স্লোগানিং করছেন, হাই হাই বলছেন, সেই জায়গা থেকে বিশৃঙ্খল পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পুলিশ তাদেরকে উঠে যাওয়ার জন্য রিকোয়েস্ট করছেন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম পাত্র। অনুপম, আমরা দেখতে পাচ্ছি কৃষি ভবনের ভেতরে বিশৃঙ্খল পরিস্থিতি। অনুপম, একদমই তাই। দেখো, এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ সকলকে আটক করা হয়েছে এবং তাদেরকে এখান থেকে নিয়ে চলে যাওয়া হবে। ভেতরে দীর্ঘ সময় ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ছিলেন, তার সাথে সাংসদরা ছিলেন, তাদের একটা দাবি ছিল, সেই দাবির জন্য তারা এসেছিলেন। আজকে অ্যাপয়েন্টমেন্ট করা ছিল সন্ধে 6টা থেকে, কিন্তু কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি পাঁচজনের বেশি দেখা করবেন না প্রথমে জানিয়েছিলেন। স্বাভাবিকভাবে যারা ভিকটিম ফ্যামিলি তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল, বহু জব কার্ড হোল্ডার তাদের মধ্যে একটা অংশ ছিল, সাংসদরা ছিলেন, কিন্তু পাঁচজনের বেশি দেখা করবেন না বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়রা তারা সেখানে বসেছিলেন, পরে দেখাই করতে চাইছিলেন না। এই মুহূর্তে দিল্লি পুলিশের একটা বড় টিম তারা ভেতরে ঢুকেছে, মহিলা পুলিশ আমাদের সঙ্গে। তখন নিউজরুম থেকে সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূক, একেবারে কৃষি ভবনের ভেতরের ছবি, বিশৃঙ্খল পরিস্থিতি, এটা কি সত্যি কাম্য রাত 9টার পরে? দেখো মেনোজির বেনোজির দৃশ্য এই মুহূর্তে, তাদেরকে বারণ করা হয়। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি যারা ছিলেন, তার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন, তাদেরকে নির্দিষ্টভাবে বলা হয় যে মন্ত্রী নেই, অফিস বন্ধ করার সময় এসেছে, অফিস বন্ধ করার সময় এভাবে আপনারা হুজ্জুতি করবেন না, আপনারা এভাবে বসে পড়বেন না, এখানে প্রচুর স্টাফ রয়েছে, সেই স্টাফরা বেরোতে পারছে না, এবং তার পাশাপাশি তাদেরকে অনুরোধ করা হয় তারা যাতে বেরিয়ে যান, এবং এই মুহূর্তে সরিয়ে দেওয়া হচ্ছে টেনে হিচড়ে। এই মুহূর্তে তাদেরকে অনুরোধ করা হয়েছে, তাদের সামনে মাইকিং করা হয়েছে। মহিলা এই মুহূর্তে যারা যারা মহিলা তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র, এই মুহূর্তে মহুয়া মৈত্রকে চেইন দোলা করে দিল্লি পুলিশের যারা মহিলা কনস্টেবল রয়েছে, চেইন দোলা করে বাইরে নিয়ে গেল। এই মুহূর্তে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, শান্তনু সেন, আরেকজন তৃণমূল সাংসদ শান্তনু সেনকে, যারা পুলিশ কনস্টেবল রয়েছে দিল্লি পুলিশের, তারা বাইরে বের করে দিল টেনে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বসে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে, আমরা দেখতে পাচ্ছি অপর আরেকজন সাংসদ বসে রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মহুয়া মৈত্রকে চ্যাঙ্গলা করে মহিলা যারা কনস্টেবল রয়েছেন তারা বের করে নিয়ে গেলেন, তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। শান্তনু সেন, শান্তনু সেন এখন ধস্তাধস্তি করছেন শান্তনু সেন, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যারা কমান্ডো রয়েছে, দিল্লি পুলিশের যারা কমান্ডো রয়েছে, যারা দায়িত্বপ্রাপ্ত, তারা এই মুহূর্তে দিল্লি পুলিশের যারা কমান্ডো বাহিনী তারা ঢুকে পড়েছেন, ক্লিয়ার করে দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কৃষি ভবনের সামনে, কৃষি মন্ত্রকের ভেতরে আমরা দেখতে পাচ্ছি পুরুষ যারা দিল্লি পুলিশের কনস্টেবল রয়েছেন তারা একদিকে টেনে শান্তনু সেনকে বের করে দিলেন টেনে। এই মুহূর্তে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করা হচ্ছে, প্রথমে অনুরোধ, তারপরে মাইকিং, তারপরে বলপূর্বক তাদেরকে টেনে বের করে দেওয়া হচ্ছে। বেনজির দৃশ্য এই মুহূর্তে, কিন্তু এই দৃশ্য বোধ হয় প্রথমবার নয়, এই দৃশ্য এর আগে আমরা দেখেছি। আমরা দেখতে পাচ্ছি শান্তনু সেনকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে, বাইরে বের করে দেওয়া হচ্ছে। তৃণমূল কংগ্রেসের যারা প্রতিনিধিরা রয়েছেন তারা বসতে পারবেন না, তাদেরকে অনুরোধ করা হয়েছে, মন্ত্রী নেই, তাদেরকে অনুরোধ করা হয়েছে 7:30টার সময় যে আপনারা চলে যান, 7:30টা থেকে এখন বাজে 9:11, 7:30টা থেকে 8:30, 1 ঘন্টা এবং প্রায় 1.5 ঘন্টা, 1 ঘন্টা 40 মিনিট আমরা এই ছবি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে দোলা সেনকে আমরা দেখতে পাচ্ছি, দোলা সেনকে বলা হচ্ছে, দোলা সেনকেও সরিয়ে দেওয়া হবে কিছুক্ষণের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি বেরোজির দৃশ্য এই মুহূর্তে, আমরা দেখতে পেলাম মহুয়া মৈত্রকে চেইন দোলা করে বের করে দিলে মহিলা পুলিশ কনস্টেবলরা মহুয়া মৈত্রকে চেইন দোলা করে বের করে দিল এই মুহূর্তে। দোলা সেনকে এবং তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় বসে রয়েছেন, মহিলা যারা পুলিশ কর্মচারী রয়েছেন তারা এবার দোলা সেনকে টেনে বের করে দেওয়ার চেষ্টা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, কার্যত এবার কথা কাটাকাটি চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন আপনারা বারণ করছেন, কিন্তু তারপরে এবার দিল্লি পুলিশের যারা আধিকারিক রয়েছেন তারা টেনে হিঁচড়ে বের করে দেওয়ার চেষ্টা করছেন, একেবারে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছেন এই জায়গা। রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ।
সেই ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবার বের করে দেওয়ার চেষ্টা হচ্ছে, মহুয়া মন্ত্রীকে চ্যাংদোলা করে বের করে দেওয়া হলো। আমরা দেখতে পেলাম এই মুহূর্তে শান্তনু সেনকে, দোলা সেনকে, বন্দ্যোপাধ্যায় এবং বাকিরা একটু করে সরে যাচ্ছে। ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, সেই ছবি সম্ভবত এটা বেনজির ছবি, কিন্তু আমরা চেষ্টা করব যারা বিশেষজ্ঞরা রয়েছেন তাদেরকেও ফোনে ধরার। এবং একদিকে যখন এই ছবি আমরা দেখতে পাচ্ছি, অপর দিকে আমরা ছবি পাচ্ছিলাম, কিন্তু এই মুহূর্তে অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। একদিকে তৃণমূল কংগ্রেসের যারা প্রতিনিধি তারা সরতে চান না, এবং অন্যদিকে দিল্লি পুলিশের যারা আধিকারিক তারা মাইকিং করলেন,